মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো, কি করছো? আশা করি ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। ডেডিমার সাথে নতুন আরও একটি ভিডিও, সকলকে ওয়েলকাম। তো আগের দিন তোমরা দেখতে পেয়েছো যে আমি আমার বান্ধবীর সাথে শপিং করতে গেছি শপিং মলে, বাজারে, চারিদিকে আমরা শপিং করে ঘুরে বেরিয়েছি চারিদিকে। আর আজকে সেই ভিডিওটিরই দ্বিতীয় পার্টটি যাবে। তোমাদের আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটি আমি দুটি পার্টে দেব, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো। তো সেই জন্য আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওটা দুটি পার্টে দেব। একটা পার্টে মানে গতকালের পার্টটাতে তোমরা দেখেছো আমরা দুজনে শপিং করেছি, চারিদিকে বাজার টাজার করেছি। আর আজকের এই ভিডিওতে তোমরা দেখবে যে আমরা পার্কে ঘুরতে গেছি, মেলায় ঘুরতে গেছি। এইটা সেপারেটভাবে আমি আলাদা দিলাম, তার কারণ হচ্ছে ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্যই, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের ঝিলিমিলির পার্ক আর ঝিলিমিলির মেলা। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট তো করে দিয়েছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যে পাশে থাকে বেল বাটনটাও প্রেস করে দিও অল নোটিফিকেশনে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, আমাদের ঝিলিমিলির পুরো পার্কটা দেখো, ঝিলিমিলিতে কীরকম মেলা বসেছে, মিনি মেলা কীরকম বসেছে সেইটাও তোমরা দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আগের দিনের ভিডিওটা এইখানে শেষ হয়েছিল, আর আজকের ভিডিওটা এইখান থেকেই আবার স্টার্ট করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ঝিলিমিলি পার্কে, আর এইখানে বেশ কয়েকটা হনুমান বসে আছে। এই দেখো, একটা সামনেই বসে আছে, তো তোমাদের দেখালাম, আবার ভেতর দিকে অনেকগুলো বসে আছে। তো আমরা এখন ঝিলিমিলি হাই স্কুলের সামনে পৌঁছে গেছি। এই দেখো কল্যাণ নিকেতন, এটা হচ্ছে ঝিলিমিলির হাই স্কুল। আর এই হাই স্কুলটা পার হয়েই যেতে হবে আমাদের পার্কটা। তো আমি আর আমার বান্ধবী যাচ্ছি ঝিলিমিলি এই পার্কটা। এই পার্কটা হচ্ছে ঝিলিমিলি স্কুলের একদম উল্টো সাইডে, মানে ঝিলিমিলি স্কুলটা পার হয়ে ঝিলিমিলি স্কুলটার মানে ঝিলিমিলি হাই স্কুলটার পেছনে, একদমই পেছনে। তো পার্কের গেটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা? তো এইটা হচ্ছে ঝিলিমিলি পার্কের গেট, এই দেখো রিমিল ইকো কর্নার লেখা আছে। তো এই রাস্তাটা মানে সোজা রাস্তা গিয়ে আর বাঁ দিকে করে বেঁকে যেতে হয়, তাহলে এই যে আমরা পার্কের সামনে পৌঁছে গেছি, পার্কে ঢুকবো। সাইকেলটা স্ট্যান্ড করে দিলাম, স্ট্যান্ড করে দিয়ে এখন হচ্ছে আমরা পার্কের ভেতরে যাচ্ছি। আর পার্কের এই যে দেখতেই পাচ্ছ পাঁচিলটা খুব সুন্দর ডিজাইন করেছে, যখন আগে এসেছিলাম তখন এত সুন্দর ডিজাইন করেনি, আগে মানে আমি প্রায় এক বছর মতো আগে এসেছি। এই দেখো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানে হয়েছে। তো আমরা পার্কে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই পার্কটাতে দেখার মতো অনেক জিনিস আছে, বিশেষ করে যে ঘরগুলো সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরগুলো হচ্ছে সব থেকে ভালো লাগে দেখতে। তোমাদের ভালো করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। ঘরগুলো একটা নতুন স্টাইল, একটা অন্যরকম স্টাইলের করা আছে। আর এই পার্কটা হচ্ছে পুরো একদম জঙ্গলের ভেতরে, ঠিক আছে, একদমই জঙ্গলের ভেতর। তো যে ঘরগুলোর কথা বলছিলাম, এই যে ঘরগুলোর সামনে এসে গেছি। আর এই দেখো পুরো সমস্ত দেওয়ালগুলো, এগুলো ড্রয়িং করা আছে। আর এই যে ঘরগুলো দেখো, এই ঘরগুলো দেখে যেন মনে হচ্ছে গাছের উপরে ঘরগুলো দাঁড়িয়ে আছে। আর এই ঘরগুলো দেখে যেন মনে হচ্ছে যে একদম কাঠের ঘর, কিন্তু কাঠের নয়, সবই সিমেন্ট দিয়ে করা, কিন্তু এর শেপটা অ্যাকচুয়ালি এইভাবেই দিয়েছে। পার্কটা স্পেশালিটি এটাই হচ্ছে যে গাছের উপর দিয়ে ঘর, ঠিক আছে? তো আমরা পুরোটা ঘুরবো আর তোমাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাবো। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখন এই তো শীতকাল শুরু হয়েছে, এখন হচ্ছে সাজানো গোছানো শুরু হচ্ছে। আমরা এখন যাচ্ছি পার্কের পেছন দিকে, আর যেতে যেতে এই ফুলগুলো পেলাম। তো ফুলগুলো আমি তোমাদের ভিডিওর আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর এইখানে সবজি চাষ হয়েছে, এখানে ফুলকপি, বাঁধাকপি, ধনে পাতা, বেগুন, এই সমস্ত জিনিসও চাষ করে। এই যে এইখানে হচ্ছে ধনে পাতা, সবুজগুলো পুরো দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে ছাতার মতো যেগুলো দেওয়া আছে, এগুলো তো বসার, জানোই। আর এই ঘরগুলো হচ্ছে সব থেকে বেশি সুন্দর, দেখে বুঝতে পারছো একদমই অন্য ধরনের, অন্য লেভেলের ঘর। এইখানে যেগুলো সারা বছরের ফুলগুলো, সেই ফুলগুলো শুধুমাত্র ফুটে আছে। আর এখন আমরা এই যে পার্কের পেছন দিকে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ পুরো চারিধার জঙ্গল। পার্কের পেছন দিকটাতে ট্রেন ট্রেন আছে, ট্রেন মানে বাচ্চাদের যে টয় ট্রেনগুলো হয় সেই টয় ট্রেন আছে, নাগরদোলা আছে। তো সেই দিকেই যাচ্ছি। তো এই দিকের পুরো কাজ চলছে, এখনও মনে হয় কাজ কমপ্লিট হয়নি, অনেক দিন থেকেই কাজ চলছে। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই দেখো এইগুলো ঢাকা দেওয়া আছে, এগুলো কী জানি না। এখানে মনে হচ্ছে কোনো লোকজন যারা এই পার্কের কাজ করে
বা পার্কে থাকে তারা মনে হচ্ছে এইখানে এই তাঁবু খাটিয়ে খাটিয়ে থাকে। আর এই দেখো এইখানে এই জাস্ট ফুল গাছ টুল গাছ লাগানো স্টার্ট হয়েছে। আর এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছি, তাঁবুগুলোর ভেতরে পার্কের যে লোকগুলো থাকে তারা আছে। এটা হচ্ছে বসার জায়গা, আর চারিদিকে পুরো জঙ্গল, জঙ্গলের একদমই মাঝে এটা হয়েছে। আর এইখানে একটা হচ্ছে পুকুর আছে। এই দেখো কাজ চলছে, কালারিং করছে গাছগুলো। তো আমরা পেছন দিকটাতে আসলাম, পেছন দিকটাতে সেরকম কিছু দেখতে পেলাম না। এখন পেছন দিক থেকে আমরা ঘুরে চলে যাচ্ছি পার্কের ভেতরে। আর এই যে পুকুর একটা আছে, পুকুরে মাছও ছাড়া আছে, ওটার নিচের দিকে নেমে দেখাচ্ছি না। আর আমরা এখন পার্কের ভেতরে চলে এলাম, পার্কে আর কী কী জিনিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে হচ্ছে আরও একটা ঘর আছে। এই দেখো এখানে হচ্ছে বাচ্চাদের সব আছে, আর এটা হচ্ছে ঘর। এই ঘরগুলোতে টুরিস্টরা এসে থাকে, বাইরের থেকে অনেক লোকজন আসে, বাইরের থেকে লোকজন এসে আমাদের এইখানে অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার। তো সব লোক ঘুরে এইখানে, কলকাতা টলকাতা এই সাইডের দিকের লোকরাও আসে, মানে একটু টাউনের দিকের লোকগুলো আসে শাল বনের হাওয়া খেতে। আর সেই জন্যই এটা অ্যাকচুয়ালি লজ, আর লজটাতেই পার্কের মতো করা হয়েছে। এই দেখো পুরো চারিদিকে শাল গাছের জঙ্গল দেখতে পাবে, পুরো চারিদিকে শাল গাছের জঙ্গল, ঠিক আছে। আর আমরা এই যে এখন নিচটার দিকে নামছি, নিচের দিক থেকে নেমে তোমাদের দেখাচ্ছি। এই ছাতাগুলোর নিচে অন্য টাইম অনেক চেয়ার টেয়ার দেওয়া থাকে, কিন্তু এখন যেহেতু পার্কের কাজ চলছে সেই জন্য চেয়ার টেয়ার সব তুলে নিয়েছে, শুধুমাত্র এই উপরের সাইডটার দিকে আছে। এখন কিছু কিছু টুরিস্ট এসে আছে, এরপর যখন আসবে তখন আবার ভালোভাবে সাজাবে। ফুল গাছ টুল গাছ সব লাগাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে এমনি দোলনা, তো এই দোলনায় বসে আমরা বেশ কিছুক্ষণ দোলো খেয়ে নিলাম আমি আর আমার বান্ধবী। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম, সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এতক্ষণ এসে একটুখানি বসার, মানে একটুখানি বসার জায়গা পেলাম, বসে একটুখানি দোল খেয়ে নিচ্ছি। আর এই যে আমার বান্ধবী বলছে যে আমরা বাচ্চা হয়ে গেছি, দোলনাগুলোই বসে আমাদের বাচ্চার মতো লাগছে, সেই জন্য এত হাসি। তো দোল খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই বসে দোল খেলাম। আর বাকি পার্কটা তোমাদের একটুখানি ঘুরে দেখায়। এই যে দেখো এই সাইডে ঝাউ গাছগুলো, এগুলো আছে। ঝাউ গাছগুলো এখনও ঠিকঠাক শেপ দেয়নি, এরপর এগুলো দেওয়া হবে। এই তো শীতকাল, মানে ডিসেম্বর মাস পড়েছে। এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের স্লিপার, আর একটা স্লিপার যেখানে আমরা দোলনায় দোল খাচ্ছিলাম সেইখানে ছিল, তোমাদের দেখালাম প্রথমে। আর এটা হচ্ছে একটা ঘর, এটাও একদমই মনে হবে যেন কাঠের ঘর, বাঁশের উপরে সিঁড়ি দিয়ে দেওয়া আছে। আর এই যে জবা ফুল, এই জবা ফুলগুলো খুব ভালো লাগছিলো, আর বেশ বড় বড় জবা ফুল। এই দেখো এইখানে সব চেয়ার টেয়ার দেওয়া আছে, আর এই কয়েকটা টুরিস্ট এসেছে। একটা গাড়ি তো যখন আমরা ছিলাম ওখানে তখনই ঢুকছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লজটার দিকে, অ্যাকচুয়াল যে বিল্ডিংটা আর কি, লজটা যেটা সেইটা, এইটা হচ্ছে এই বিল্ডিং লজটা। এইখানে এখানেও কিছু কিছু টুরিস্ট এসে থাকে, আবার এই যে ঘরগুলো, এই ঘরগুলোতেও কিছু কিছু টুরিস্ট থাকে, ঠিক আছে। আর এই যে দেখতেই পাচ্ছ এগুলোতে ফুল গাছ টুল গাছ লাগানো চলছে, সব চারিদিকে রোয়া করে করে ফুল গাছ লাগাচ্ছে। তো প্রায় পুরো পার্কটাই ঘুরলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এইটা কাঁচের যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো এইখানে সমস্ত রান্নাবান্না উল্টো সাইডের দিকে হয়, এইখানে কাঁচের ঘরটার ভেতরে বসে টুরিস্টরা খাওয়া দাওয়া করে। তো আমাদের পার্কটা পুরো ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমার বান্ধবী তোমাদের হাই করছে না, এখন আমার বান্ধবী তোমাদের বাই করছে, কারণ আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরও টাটা করে দিল। আর প্রচণ্ড গরম লাগছে এখন, এই শীতকালে হাঁটাহাঁটি করার পর প্রচণ্ড গরম লাগছে। আর এখন এই যে সাইকেলে চড়ে গেছি, তো সাইকেলে চড়ে বাইরে মানে চলে যাচ্ছি। এখন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে ঝিলিমিলি মেলা, এখন মেলাটা শুধু বাকি আছে। আর এখন মোটামুটি আড়াইটা বেজে গেছে, মানে আড়াইটা বেজে পার হয়ে গেছে। আর এখন আমরা এই যে ঝিলিমিলি মেলাতে পৌঁছে গেছি, এইখানে বাস স্ট্যান্ডও, বাস স্টপেজ আর কি, বাস দাঁড়িয়ে থাকে, আর এই যে মেলায় ঢুকেছি। তো এটা দিনের বেলা, দিনের বেলা বলে মেলাতে লোকজন খুবই কম আছে। আর মেলাতে এখন কিচ্ছু আর কিনবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 3টা বেজে গেল।
তো মেলাটা জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, কেনাকাটি করতে অন্য কোনো একদিন আসব। তো এই মেলাতে যেটুকু যা দোকান বসেছে, যেটুকু যা জিনিস আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মেনলি এইখানে হচ্ছে সাজা গোজার জিনিস, মানে স্টেশনারির দোকানই বেশি বসেছে। আর দেখতেই পেলে তোমরা সব চুড়িমালা গয়নাগাটির দোকান সবই বেশিরভাগই, এগুলো বিভিন্ন রেঞ্জের দোকান আছে, 7 টাকা, 15 টাকা, তারপরে হচ্ছে 40 টাকা, এরকমের আর কি বিভিন্ন রেঞ্জের দোকান আছে, ঠিক আছে। এরপরে যে যেমন দামের নিতে চায় সে সেরকম দামের দোকানে ঢুকবে। আর কোনো কোনো ইয়ে আছে যেগুলোতে একটু বেশি দাম, সেগুলোতে কোনো রেট চাপানো নেই। এটা হচ্ছে ওই যে বসে না বিভিন্ন রুদ্রাক্ষের মালা টালা, ছেলেদের বালা টালা এইসবের দোকান, এটা হচ্ছে লেডিস ব্যাগের দোকান। তো ব্যাগগুলোর প্রচুর দাম, প্রচুর পরিমাণে দাম, মানে হাত দেওয়া যাবে না এত পরিমাণে দাম। মানে মেলাতে এমনিতে কম দাম বলে, কিন্তু মেলাতেই বেশি দাম বলছে এরা, জিজ্ঞেস করছিলাম তো মেলাতেই বেশি দাম, প্রচণ্ড দাম বলছিল। আর এই যে এটা হচ্ছে সমস্ত লোহার দোকান, সব লোহার জিনিস পাওয়া যায় এখানে, কড়া হাঁড়ি খুন্তি সবই। তো মেলা দেখা হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। এরপর হচ্ছে আমরা সোজা বাড়ি যাব, আর কোথাও দাঁড়াবো না, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন একদম সোজা বাড়ি যাব, আর প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে মানে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে, সেই সকালবেলা খেয়ে দিয়ে বার হয়েছি। আর এখন প্রায় বিকেল হতে যায়, আর আমাদের বাজার করতে করতে কিচ্ছু খাওয়া দাওয়াও হয়নি, শুধু বাজারই করে গেছি। রেস্টুরেন্টে ঢুকে মানে পার্কে ঢুকে ভেবেছিলাম কিছু খাবার দাবার খাবো, কিন্তু খাওয়ার হলো না, তো আমরা বেরিয়েই যাচ্ছি এখন। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তার সঙ্গে পাশ থাকে বেল বাটনও প্রেস করে দিও অল নোটিফিকেশানে, তাকে আমি যখনই যা ভিডিও আপলোড করবো ভিডিও নোটিফিকেশানে পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। তো আজের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই কিন্তু হাসি খুশি থেকো। তো আজকের মতো